প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি টেকসই উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন অভিষ্টের এক একটি লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কথা বলি। সেই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো SDG 13, যেটি ক্লাইমেট অ্যাকশন। কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, সাবেক মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, এবং আমাদের সাথে আছেন ডক্টর দিলেরা জাহিদ, পরিচালক ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে যখনই আমরা জলবায়ু ঝুঁকির কথা বলি, দুর্যোগ ব্যবস্থাপনার কথাও সাথে সাথে চলে আসে, এবং বাংলাদেশ সরকার দীর্ঘদিন থেকে এই বিষয়টি নিয়ে কাজ করছে। আপনার কাছ থেকে স্যার প্রথমে জানতে চাইব যে বাংলাদেশ সরকারের নীতি পরিকল্পনায় কোন ধরনের নীতিমালা বা কী ধরনের পরিকল্পনা আছে যেখানে জলবায়ু ঝুঁকি নিরসনে সরকারের দীর্ঘমেয়াদী কর্মসূচিগুলো উল্লেখ রয়েছে। ধন্যবাদ। সরকারের যে পরিকল্পনার মধ্যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, 2009 সালে নেওয়া হয়েছিল, এবং সেটা হলো যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান। ডকুমেন্টটা করা হয়েছে এবং সেখানে 5টা থিমেটিক এরিয়া আছে। এর প্রথমটাই হলো খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করা, 2 নম্বরটা হলো দুর্যোগ ব্যবস্থাপনার ব্যবস্থা করা, অর্থাৎ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দেখভাল করার জন্য যে মন্ত্রণালয় তার পরিকল্পনার মধ্যে প্রথম ক্ষেত্রেই তারা এই দুটাকে অ্যাড্রেস করেছে। আচ্ছা, আর দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় তার যদি আমরা বলি যে ভিশনটা কি, তার ভিশনটাই হলো যে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, কার গরিব এবং যারা সুবিধা বঞ্চিত তাদের। আচ্ছা, এইটাই হলো প্রথম কথা। তো সেখান থেকেই এই কাজগুলো করা হচ্ছে। পাশাপাশি আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা সকল মন্ত্রণালয়ের জন্য সরকার একটা মানে আন্তর্জাতিকভাবে এটা যে টেকসই তো উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটা 2030 পর্যন্ত নেওয়া হয়েছে জাতিসংঘের নেতৃত্বে, সেখানেও ক্লাইমেট চেঞ্জের বিষয় অর্থাৎ পরিবেশের যে পরিবর্তন হচ্ছে এই বিষয়গুলো নেওয়া হয়েছে, এবং সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার নির্দেশেই এটার জন্য সেল তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য নির্দিষ্ট টার্গেটগুলো লক্ষ্যগুলো স্থির যেগুলো হয়েছে সেগুলো বলে দেওয়া হয়েছে এবং কমিটি করে দেওয়া হয়েছে তারা কাজ করবে। তো এইভাবে একটা সরকার এটা কমিটেড সরকার। আপনার কাছ থেকে আমরা আরও শুনবো সরকারের যে প্রাতিষ্ঠানিক আয়োজন নীতি পরিকল্পনায় কীভাবে জলবায়ু ঝুঁকিকে অ্যাড্রেস করা হচ্ছে। ডক্টর দিলেরা জাহিদ, আপনি যেহেতু শিক্ষকতা করছেন, আপনার কাছ থেকে আমরা প্রাসঙ্গিকভাবে জানতে চাইব যে জলবায়ু ঝুঁকি মোকাবেলার জন্য সবার আগে প্রয়োজন এই বিষয়ে শিক্ষা। আগে আমাদের জনগোষ্ঠীকে, আমাদের তরুণ গোষ্ঠীকে, শিক্ষার্থীদেরকে জানাতে হবে জলবায়ু ঝুঁকিটা কী এবং আমরা কীভাবে সেই জলবায়ু ঝুঁকি নিরসন করতে পারি। এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে অ্যাকশন প্ল্যান, সেখানে কিন্তু এটা ক্লিয়ারলি বলা আছে যে জলবায়ু ঝুঁকি সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে বাংলাদেশ সরকারের কী কী উদ্যোগ আছে যে সমস্ত উদ্যোগের কারণে আমরা আমাদের কমিউনিটিকে ক্লাইমেট রিস্ক সম্পর্কে সচেতন করতে পারছি। ধন্যবাদ। এখানে আসলে দুটো বিষয়ের অবতারণা করেছেন। একটা হচ্ছে যে আসলে গোল 13 SDG যে একটা খুব গুরুত্বপূর্ণ গোল, যেটা হচ্ছে কি আমাদের জলবায়ু অ্যাকশন, যেটা জলবায়ু নিয়ে আমরা কী ধরনের কাজ করব, তো সেটা, এবং একই সাথে শিক্ষার বিষয়টি এসছে, এবং একই সাথে জলবায়ুর বিষয়ক এই যে গোল 13, তার একটা বড় ইস্যু হচ্ছে যে আসলে আমরা দুর্যোগ ব্যবস্থাপনার কথা যেটা বলি প্রাসঙ্গিকভাবেই চলে আসে যে আমাদের দুর্যোগে যেন মৃত্যুর হার আমরা কমিয়ে আনতে পারি। আমরা যদি পরিসংখ্যানগতভাবে দেখি তাহলে প্রতি 1 লক্ষ লোকে আমাদের মৃত্যুর হার কিভাবে কমে আসবে সেই বিষয়ে আমাদেরকে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। এবং বাংলাদেশ সরকারের সাফল্য আমি এখানেই বলতে চাই যে আমরা কিন্তু প্রতি বছর এই SDG যে প্রোগ্রেস রিপোর্টটা তৈরি করছি সেটা যদি আমরা দেখি তাহলে দেখব যে আমরা অত্যন্ত একটা সাফল্যের জায়গায় এখানে পৌঁছে গেছি। আমরা যদি পরিসংখ্যানগতভাবে দেখি তাহলে দেখব যে এটা 0.316% চলে এসেছে, তার মানে হচ্ছে কি মৃত্যুর ঝুঁকি ধীরে ধীরে কমে আছে। কিন্তু আমরা একটা বিষয় জানতে চাই যে আমরা তো জলবায়ু ঝুঁকির কথা যখন বলি প্রাসঙ্গিকভাবে আমাদের উপকূলে যে জনগণ আছে তাদের জীবন জীবিকা নিরাপত্তাহীনতার কথাটা আমরা বেশি পাই আর কি, তাহলে ওইখানেও একটি বড় বিষয় হচ্ছে যে লোকাল কমিউনিটিকে এডুকেট করা। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা কী ধরনের কর্মসূচি চলছে যেখানে স্থানীয় জনগোষ্ঠী তারা ক্লাইমেট রেজিলিয়েন্ট হওয়ার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করতে পারে? এখানে যদি আমরা বলি তাহলে আসলে এটা শিক্ষা, এটা একটা আসলে গোল 13-এর একটা পার্টি, এবং সেখানে বলা হয়েছে যে মানে প্রয়োজনে আমরা যে ইউনেস্কো বা হচ্ছে যে আন্তর্জাতিক যে সংস্থা তার যে নীতিমালা কিভাবে আসলে কমিউনিটি পর্যায়ে রুট লেভেল পর্যন্ত শিক্ষাটাকে পৌঁছে দেওয়া যায় সেটা আমরা যদি এখানে ধরে নেই যে এই জলবায়ু বিষয়ক শিক্ষাদান, তাহলে আমরা আসলে বিভিন্ন পার্টনারের মাধ্যমে সেটা
একটা করতে পারি, যেরকম হচ্ছে যে আমরা যদি সরকারি প্রতিষ্ঠান হিসেবে ধরি তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বা স্কুল কলেজ লেভেলের বাচ্চাদেরকে কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে কারিকুলাম বা পাঠ্য বইয়ের মাধ্যমে, এবং যারা তা এই কারিকুলামের বাইরে রয়েছেন তাদেরকে এনজিওরা বিভিন্নভাবে তাদের যে কার্যক্রম তার মাধ্যমে কিন্তু এই বিষয়ে বা জলবায়ু পরিবর্তন, জলবায়ু ঝুঁকি, জলবায়ু থেকে দুর্যোগের ঝুঁকি এবং ঝুঁকি হ্রাসে কী কী ধরনের ব্যবস্থা তারা নেবে, কীভাবে তারা নিজেদেরকে প্রস্তুত করবে সেই বিষয়ে। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিতে চাই যে আমাদের কৃষিক্ষেত্র কিন্তু জলবায়ু ঝুঁকিতে বিপন্ন আর কি, তাহলে সেখানে যারা ওখানকার কৃষকরা আছেন তাহলে তারা তাদের কৃষি পদ্ধতিতে কী ধরনের পরিবর্তন আনলে? সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেটা আছে ওখানে কৃষি বিভাগ, হ্যাঁ তাদের তারা তাদেরকে সেরকম ভাবে প্রশিক্ষিত করবে। সালানিটি প্রোন এলাকার কথা, লবণাক্ত প্রোন এলাকার কথা বললেন, সেখানে হচ্ছে যে যদি সেখানে অল্টারনেটিভ কি ধরনের কৃষি ব্যবস্থার মধ্যে, এবং অলরেডি সেটা নেওয়া হয়েছে, জলবায়ু সহিষ্ণু যে ধান, লবণাক্ত সহিষ্ণুতা যে ধান সেটি এখন আমাদের কৃষকরা চাষ করছে, কিংবা যদি অন্য কোন দিকে ওরা যেতে চায় সেখানে এখন সূর্যমুখী চাষ হচ্ছে, এছাড়া দানা ভাবে মানুষ সবজি চাষ হচ্ছে, বেড তৈরি করে হচ্ছে। তো আসলে হচ্ছে কি লাইভলিহুড রেজিলিয়েন্স প্রজেক্ট, এগুলো কিন্তু আসলে সরকারের একটা যে জলবায়ু সহিষ্ণুতা বিষয়ক যে প্রজেক্টগুলো সেগুলো সরকার, অর্থাৎ একটা বিষয় খুব পরিষ্কার যে আমাদের শিক্ষা জলবায়ু শিক্ষার জন্য এমন মেকানিজম থাকা উচিত প্র্যাকটিক্যালি এবং যেটি হচ্ছে যে যাতে করে স্থানীয় জনগোষ্ঠী তার জীবিকা নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য অল্টারনেটিভ বিকল্প জীবিকা নিরাপত্তার পথে তারা এগোতে পারে। স্যার আপনি, আপনার কাছে আমরা বলছিলাম যে আপনি সরকারের ক্লাইমেট স্ট্র্যাটেজির কথা বলেছিলেন, সম্প্রতি সরকার মুজিব ক্লাইমেট অ্যাকশন প্ল্যানও করেছে, হ্যাঁ তাহলে আপনি সরকারের আরেকটা বড় সাফল্য হলো ডেল্টা প্ল্যান, ডেল্টা প্ল্যান, তাহলে আমরা 100 বছরের প্ল্যান, আমরা যদি মুজিব ক্লাইমেট অ্যাকশন প্ল্যান বলি, ডেল্টা প্ল্যান বলি, এই সকল জাতীয় পরিকল্পনায় কিভাবে এই বিষয়টাকে অ্যাড্রেস করা হচ্ছে? দেখেন আমাদের যে দ্বীপ এলাকা ডেল্টা, এটা কিন্তু অ্যাক্টিভ, এটা কিন্তু থেমে যায়নি, এটার বৃদ্ধি পেতে পারে, কমেও যেতে পারে, কাজে এই বিষয়টাকে প্রথম মাথায় নিয়ে, আর এটা দ্রুত ঘটতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে, যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যে গবেষকরা দেখছেন যে হিমালয় বিরাট গ্লেশিয়ার যেটা দীর্ঘদিন ছিল এগুলো নেই, হারিয়ে যাচ্ছে, তার মানে গলে যাচ্ছে, অর্থাৎ টেম্পারেচার বাড়ছে, তারপরে মানে সমুদ্রপৃষ্ঠ উচ্চ হবে, এবং IPCC যে প্রতিবেদন দিল, প্যানেল, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল, তারা বলছে বন্যার ঝুঁকি বাড়বে, বন্যার ঝুঁকি বাড়বে, ওয়াটার লগিং বাড়বে, এবং দক্ষিণাঞ্চল একসময় তারা বলেছিল যে 17% এলাকা, 17% এলাকা বাংলাদেশের পানির তলে তুলে যাবে। তো আশার বিষয় হলো যে আমাদের ওই অঞ্চলে সিল্টেশন বেশি হয়েছে, সেডিমেন্টেশন হওয়ার কারণে আমার এলাকা সম্প্রসারিত হওয়ার সুযোগ আছে, প্রতি বছর প্রায় 16 কিলোমিটার বাড়ছে, এবং এটি কিন্তু আরেকটা বড় ইম্প্যাক্ট আমি আরেকটা স্টাডিতে দেখেছি যে 2004 সালে যে ইন্ডিয়ান ওশান সুনামি হয়েছিল, ওই সুনামির কারণেও এদিকে কিন্তু ঢেউ যেটা আসছে, আমার বালিয়ারি এত লম্বা যার জন্য এখানে ঢেউ কোনো ক্ষতি করে মহীশোফার, তো এইখানে ইয়েটা সেডিমেন্টেশনটা বেশি হয়েছে, এইগুলো একটা সুবিধা হচ্ছে আমরা পাচ্ছি, তাই অর্থ হচ্ছে বসে থাকবে না সরকার, সরকার অনেকগুলো পরিকল্পনা নিয়েছে এবং সেটা বাস্তবায়ন হচ্ছে। যদি 2100 যে ডেল্টা প্ল্যান, মুজিব প্ল্যান, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু এই অঞ্চলগুলোতে অনেক পরিবর্তন হবে এবং আমাদের কাজগুলো আমরা আর বাড়াতে পারবো, মানুষের দুর্যোগের ঝুঁকি কমানো, জীবনহানি কমানো, প্লাস হলো যে অর্থনৈতিক ক্ষতি এটাও কমিয়ে আনানো। আরেকটি বিষয় হচ্ছে স্যার, আমরা ওই যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ, এই ক্ষেত্রেও আমরা দেখছি যে কিছু সমস্যা হচ্ছে, এবং আরেকটি বিষয় হচ্ছে যারা শ্রমজীবী মানুষ, যারা মৎস্যজীবী, প্রান্তিক শ্রমজীবী মানুষ, তাদেরও কিন্তু নিরাপত্তাহীনতা দেখা যাচ্ছে আর কি। তাহলে আমাদের সরকারের নীতি কৌশলে এই সমস্ত প্রান্তিক মানুষের জীবিকা নিরাপত্তার বিষয়গুলো কি অ্যাড্রেস করার জন্য সরকারের কী কী কর্মসূচি আছে এবং কীভাবে আসলে কমিউনিটি লেভেলের প্র্যাকটিসটা কীরকম? প্রথম বিষয়টা হলো যে সরকার চাচ্ছে যে দেশে কোনো গরিব মানুষ থাকবে না, এবং এর জন্য সরকারের কর্মসূচি একটা অন্যতম বিষয় হলো সেফটিনেট প্রোগ্রাম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোনের আওতা বাড়ানো, এবং এখন এটা অনেক বেশি, এবং করোনা ইম্প্যাক্ট যেটা হচ্ছে COVID-19 ইম্প্যাক্ট, তার ফলে এটা পরিমাণটা বেড়েছে, তো এইটা মাথায় নিয়েই কাজ করতে হচ্ছে। আমরা তো দুর্যোগ অ্যাভয়েড করতে পারবো না, খালি অ্যাকসেপ্ট করতে হবে এবং অ্যাডাপ্ট করতে হবে, অর্থাৎ এর সঙ্গে খাপ খেয়ে নিতে হবে। তার জন্য সরকারের এই কর্মসূচিগুলো সরকার নিয়েছে যে প্রত্যেকটা ক্ষেত্রে
মানুষের এই যে কর্মসংস্থান বৃদ্ধি করে সরকার একটা বড় কর্মসূচি, শুধু চাল ডাল দিলাম, খাদ্য দিলাম শুধু না, টাকা দিলাম তা নয়, অর্থাৎ কিছু কর্মসংস্থান বৃদ্ধি করে। এবং এই কর্মসংস্থানগুলো হচ্ছে একদম ব্যাপকভাবে করার জন্য সরকারের পরিকল্পনা আছে এবং কিছু কিছু কাজও শুরু হয়েছে। আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম যেটা আছে 0.7 মিলিয়ন, তার মানে হলো প্রায় 7-8 লক্ষ লোকের ব্যবস্থা কিন্তু এখানে হচ্ছে প্রতি মৌসুমেই। তো এই কর্মসংস্থানগুলো গ্রাম পর্যায়ে হচ্ছে, শহরেও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওয়াটার লগিং হচ্ছে, সরকারের সেখানেও কর্মসূচি, সরকার চিন্তাভাবনা করছে যে সেখানেও আমাদের কর্মসংস্থান বৃদ্ধি করার কি ব্যবস্থাগুলো করা যায়। সেখানে ডেভেলপমেন্ট পার্টনার আছে, তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। শেষ পর্যায়ে আমরা আপনার কাছে সবশেষে জানতে চাইব যে আমরা একটা টার্মিনোলজির সাথে ইদানিং পরিচিত, ক্লাইমেট রিফিউজি, জলবায়ু ঝুঁকির কারণে সৃষ্ট নানা দুর্যোগে আমাদের দেশের অনেক প্রান্তিক জনগোষ্ঠী তারা গ্রাম থেকে শহরে এসে আশ্রয় নিচ্ছে এবং নিজের আপন ভূমি ত্যাগ করে শহর এলাকায় এসে তারা ঠাঁই নিয়েছে এবং বিকল্প জীবিকার চেষ্টা করছে। আমাদের সরকার সম্প্রতি একটি নীতিমালা গ্রহণ করেছে, ক্লাইমেট ডিসপ্লেসমেন্ট স্ট্র্যাটেজি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়। আপনি যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছেন এবং জলবায়ু ঝুঁকি বিশ্লেষণায়ও আপনার সম্পৃক্ততা আছে, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, এই সমস্ত ক্লাইমেট রিফিউজিজের জীবিকা নিরাপত্তার জন্য আমাদের চলমান কর্মসূচিগুলো কি এবং আসলে কি করা যায় ভবিষ্যতে? আচ্ছা, যে এই যে শহরে যারা চলে আসছে এবং যাদের এখন ক্লাইমেট রিফিউজি বলা হচ্ছে, এটা হতে পারে এই যে নদী ভাঙ্গনের কারণে আর অন্যান্য দুর্যোগের কারণে। তো আগে নদী ভাঙ্গনে যারা আসতো তাদের খবরই রাখা হতো না, কিন্তু সরকার এখন এটাকেও বলেছে এটাও ডিজাস্টার এবং তারও ব্যবস্থা নিতে হবে। এবং সরকারের কর্মসূচির মধ্যে দুটো আছে, একটা হলো যে যাদের সুযোগ আছে গ্রামে ফিরে যাওয়া, একটি বাড়ি একটি খামার, এই তাদের আবার গ্রামে গিয়ে সেটেল করা এবং জীবন জীবিকার দিকে নিয়ে আসার ব্যবস্থা করা, এটা যেমন হচ্ছে, পাশাপাশি সরকার আশ্রয়ণ প্রকল্প এবং এই যে মন্ত্রণালয়ের যে প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে ঘর বাড়ি তৈরি করে দিচ্ছে, যার 200 শতক জমি আছে তার জন্য ঘর তৈরি হয়ে যাচ্ছে, যে জমি দিতে পারছে না তার সরকার খাস জমি দিচ্ছে। এইভাবে একটা ব্যবস্থা হচ্ছে যে তাদের গ্রামে রেখে কাজ করা। আর শহরে যারা আসছে, যারা একান্তভাবেই তারা বাইরে যেতে পারছে না আর কোথাও, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং সেই পরিকল্পনাগুলো সরকার গ্রহণ করছে। এবং আমি যতদূর জেনেছি যে কিছু ডেভেলপমেন্ট পার্টনার আছে যারাও এ ব্যাপারে আগ্রহী, যে সরকারের এখন পর্যন্ত সরকারের কর্মসংস্থান কর্মসূচি যেটা সামাজিক নিরাপত্তামূলক, সেগুলো কিন্তু গ্রাম গ্রাম পর্যন্ত, শহরের কিন্তু লোকজন বঞ্চিত এখানে, কিন্তু সেইটাকে শুরু করার ব্যবস্থা করা। তাহলে আমরা যত দ্রুত হয় তত এটা মঙ্গল। প্রান্তিক অঞ্চলে যারা জলবায়ু ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত তাদেরকে সরকার সামাজিক সুরক্ষার মাধ্যমে কাভারেজের আওতায় নিয়ে এসেছেন এবং যারা শহরে আছেন, আমরা আশা করব যে আগামী অর্থ বছরে তাদের জন্য সরকার একই রকম রিসোর্স অ্যালোকেশন করবেন। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ আমাদের দুজন অতিথি আলোচকের কাছে শুনলাম বাংলাদেশের জলবায়ু ঝুঁকি নিরসনে বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে। আমরা আশা করব সরকারের এই ধরনের উদ্যোগগুলোর সঠিক বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ জলবায়ু ঝুঁকি নিরসনে বিশ্বে একটি রোল মডেল হিসেবে বাংলাদেশ আবির্ভূত হবে। আমরা সেই সুদিনের প্রত্যাশায় থাকলাম এবং আপনাদের সবার সুস্থ এবং নিরাপদ জীবন কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।